এবারে করোনা আক্রান্ত হলেন বিখ্যাত অভিনেতা কৌশিক সেন ও রেশমি সেন। অভিনেতা জানিয়েছেন, 14ই এপ্রিল তিনি করোনা আক্রান্ত হন, তারপর 18ই এপ্রিল থেকে রেশমিরও নানা উপসর্গ দেখা যায়। তিনি এও জানিয়েছেন যে তাদের প্রথম দফার টিকাকরণ হয়ে গিয়েছে, তা সত্ত্বেও করোনা আক্রান্ত হওয়ায় অবশ্য কৌশিক সেন অবাক হননি। তিনি বলেছেন যে প্রথম দফার টিকাকরণ করা ছিল বলেই তিনি ভাইরাসের সঙ্গে যুঝতে পেরেছেন। রেশমি বা কৌশিক কারুরই অবস্থা গুরুতর হয়নি, অবশ্য তাদের সন্তান ঋদ্ধি কোভিড নেগেটিভ, তাও তিনি জানিয়েছেন। কৌশিক সেন ক্ষোভ প্রকাশ করে বলেছেন, সাধারণ মানুষ কি বুঝতে চাইছেন না যে জীবনের চেয়ে দামি আর কিছুই হতে পারে না? কিন্তু কিভাবে তারা কোভিড আক্রান্ত হলেন? কৌশিক জানিয়েছেন, তার লেখা একটি নাটক অন্য দল মঞ্চস্থ করছিল, তারই কিছু সংশোধনে তিনি সেই দলকে প্রশিক্ষণ দিতে গিয়েছিলেন। সম্ভবত সেখানেই কেউ অসুস্থতা লুকিয়ে অংশ নিয়েছিলেন। অভিনেতা মনে করছেন, প্রথমে আক্রান্ত হয়েছেন তিনি, প্রথম থেকেই জ্বর এবং তার পাশাপাশি স্বাদ গন্ধ চলে গিয়েছিল দুজনের। আপাতত তারা রয়েছেন হোম কোয়ারেন্টাইনে। আর বার্তা দিয়েছেন, সর্দি কাশি বা অল্প জ্বরকে কেউ যেন অবহেলা না করেন, লুকিয়েও কাজে বেরোনো অপরাধ। সর্দি কাশি হলেও করোনা পরীক্ষা করানো জরুরি, না হলে হঠাৎই এর প্রকোপ বেড়ে যেতে পারে শরীরের ওপরে। তারা এটাও জানিয়েছেন যে আমরা দ্বিতীয় ডোজও নেব এবং সবাইকে টিকা নেওয়ার জন্য অনুরোধ করছি। Guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.